আমার আব্বু একজন জনপ্রতিনিধি ইউনিয়ন চেয়ারম্যান সে ঈদের সময় জাকাত এবং দান সাদকা করে থাকেন যা শুধু মুসলমানদের জন্যই বরাদ্দ থাকে যখন পূজা আসে জনপ্রতিনিধি হিসাবে গরিব হিন্দুরা তার কাছে আশা করে এবং তিনি তাদের কাপড় কিনে দেন পূজার সময় তার এই দান করার বিষয়টা কি কোনো গুণায়ের কারণ হবে বা এটা কি গ্রহণযোগ্য তিনি তো জনপ্রতিনিধি হিসাবে তার এলাকার অন্য ধর্মের গরিব জনগণের হক আদায়ের উদ্দেশ্যে দান করেন তিনি যেহেতু জনপ্রতিনিধি সরকার একজন প্রতিনিধি আর দেশে মুসলিম অমুসলিম আছে সুতরাং সরকারি তহবিল থেকে যদি উনি অমুসলিমদের কিছু দেন আর সেটা সরাসরি পুজো পাঠ করার জন্য নয় গরিবদেরকে দিলেন তাদের যেসব প্রয়োজন সেসব প্রয়োজন পুরা করবে খাওয়া দাওয়া হোক আর বস্ত্র হোক ইত্যাদি চিকিৎসা হোক ভালো কথা ভালো কথা তাদের অধিকার রয়েছে নাগরিক হিসাবে তারপরে সে যদি ব্যক্তি তহবিল থেকে দেয় তাহলে এমনিতে দেবে কিন্তু জাকাত থেকে দেবে না জাকাত অমুসলিমদের জন্য দেওয়া জায়জ নয় একমাত্র একটি ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে সেটা হচ্ছে ফেতে কলু বহম যদি তাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য হয় তাহলে ইসলামের দাওয়াতের কাজ করতে হবে আর আজকাল যারা জন জনপ্রতিনিধি তাদের ইসলামী দাওয়ার কোনো ফিকির নেই তারা পেটের দাওয়া বা দুনিয়ার দাওয়াত নিয়ে ব্যস্ত রয়েছে সুতরাং তাদের এই উদ্দেশ্য মোটেই যখন নেই সুতরাং অমুসলিমদেরকে এখানে জাকাত দিতে মুসলিম গরিবদেরকে জাকাত দেবে কিন্তু অমুসলিম গরিবদেরকে জাকাত দিতে পারবে না একমাত্র যদি আশা থাকে যে জাকাত দেওয়ার মাধ্যমে তারা ইসলামের দিকে এগিয়ে আসবে ইসলাম গ্রহণ করবে আকৃষ্ট হবে ইসলামের দিকে হ্যাঁ ইসলামে শিক্ষা লাভ করে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা রয়েছে অথবা যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে সেখানে অমুসলিমদের কাফের যারা ইসলাম বিদ্বেষী তাদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে রক্ষা করার জন্য যদি দেয় তাহলেও দেওয়া যেতে পারে জাকাত না হলে অমুসলিমকে জাকাত দেওয়া জায়জ নয় অল্লাহ তালা আলম